আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু সালমাস কিচেন। আজকে আমি তৈরি করছি ভিন্ন রকমের হোয়াইট সস পাস্তা। এভাবে হোয়াইট সস পাস্তা রান্না করে খেতে খুবই মজা লাগে। তো চলুন দেখে নিই এই ভিন্ন রকমের হোয়াইট সস পাস্তার রেসিপি। এখানে আমি 1.5 লিটার পরিমাণ পানি ফুটিয়ে নিয়েছি। এর মধ্যে এখন দিয়ে দিব 1 চা চামচ পরিমাণ লবণ এবং 1 টেবিল চামচ পরিমাণ রান্নার তেল দিয়ে এখন অপেক্ষা করব পানিটা ভালোভাবে ফুটে আসা পর্যন্ত। পানিটা যখন ভালোভাবে ফুটে আসবে তখন এর মধ্যে দিয়ে দিব 2 কাপ পরিমাণ পাস্তা। এখন এই পাস্তাটাকে নিচ থেকে একটু উঠিয়ে উঠিয়ে মাঝে মাঝে নেড়ে চেড়ে ভালো করে সেদ্ধ করে নিব। প্রায় 10 মিনিট পর চেক করে দেখব পাস্তাগুলো সেদ্ধ হয়েছে কিনা। একটা পাস্তাকে যখন খুব সহজেই এইভাবে কেটে ফেলা যাবে তার মানে তখন বোঝা যাবে যে পাস্তাটা হয়ে গেছে। আমার পাস্তাটা সেদ্ধ হয়ে গেছে, আমার 10 মিনিট সময় লেগেছে। এখন চুলাটা বন্ধ করে দিয়ে পাস্তাগুলো ছেঁকে নিব। পাস্তাগুলো ছাঁকা হয়ে গেলে চলে যাচ্ছি পরবর্তী স্টেপে। এখন পাস্তাটা রান্না শুরু করব। এই পর্যায়ে কড়াইতে দিয়ে দিব বাটার 1 টেবিল চামচ পরিমাণ দিয়ে বাটার গলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। বাটার গলে গেলে 1 কাপের 1/4 ভাগ পরিমাণ কাজু বাদাম দিয়ে দিলাম। এখন কাজু বাদামটাকে ভেজে নিব। কাজু বাদামটা ভাজা হয়ে গেলে তুলে নিব। এখন আবার কড়াইতে দিয়ে দিব আরও 2 টেবিল চামচ পরিমাণ বাটার। বাটার গলে গেলে দিয়ে দিব 2 টেবিল চামচ পরিমাণ রসুন কিমা। রসুন কিমাটাকে প্রায় 30 থেকে 40 সেকেন্ড ভেজে নিব। তারপর দিয়ে দিব 1 কাপের 1/4 ভাগ পরিমাণ মিহি করে কুচি করা পেঁয়াজ কুচি। এখন পেঁয়াজ কুচিটাকে 2 মিনিটের মতো ভেজে নিব স্বচ্ছ হওয়া পর্যন্ত। পেঁয়াজ কুচিটা 2 মিনিট ভেজে নিলাম। এ পর্যায়ে দিয়ে দিব 1/2 কাপ পরিমাণ ছোট করে কুচি করা গাজর কুচি। গাজর কুচিটাকেও 2 মিনিট ভেজে নিব পেঁয়াজ রসুনের সাথে। গাজর কুচিটাকে 2 মিনিট ভেজে নিলাম। এবারে দিয়ে দিব 1/2 কাপ পরিমাণ ক্যাপসিকাম কুচি। ক্যাপসিকাম কুচিটাকেও দিয়ে 30 সেকেন্ডের মতো ভেজে নিব। ক্যাপসিকাম খুব বেশিক্ষণ ভাজার প্রয়োজন নেই, রান্না করতে করতে সেদ্ধ হয়ে যাবে। ক্যাপসিকাম 30 সেকেন্ড ভাজার পর দিয়ে দিব 1 কাপের 1/4 ভাগ পরিমাণ ময়দা অল পারপাস ফ্লাওয়ার। এখন সব কিছুর সাথে ময়দাটাকেও নেড়ে চেড়ে ভেজে নিব। এ পর্যায়ে আমি আরও 1 টেবিল চামচ পরিমাণ বাটার দিয়ে দিলাম। ময়দা দিয়ে 2 মিনিটের মতো সব কিছু একসাথে ভেজে নিব। 2 মিনিট পর সুন্দর একটা ঘ্রাণ বেরোতে থাকবে। এ পর্যায়ে দিয়ে দিব 2 কাপ পরিমাণ তরল দুধ। দুধটা দিয়ে এখন অনবরত নেড়ে চেড়ে 3 থেকে 4 মিনিট রান্না করব, যাতে ভাজা ময়দার সাথে দুধটা ভালো করে মিলে যায়। 3 মিনিটের মধ্যেই গ্রেভিটা ঘন হতে শুরু করেছে। এ পর্যায়ে দিয়ে দিব মোজারেলা চিজ গ্রেট করে। আমি প্রায় 1/4 কাপ পরিমাণ চিজ অ্যাড করব এর সাথে। সেই সাথে দিয়ে দিব ভাজা কাজু বাদাম, লবণ স্বাদ মতো, 1/2 চা চামচ পরিমাণ অরিগানো, 1 চা চামচ পরিমাণ কালো গোলমরিচের গুঁড়া, 1 চা চামচ পরিমাণ চিলি ফ্লেক্স। এখন এই সবগুলো উপকরণ মিলিয়ে নিব। মিলিয়ে নেওয়ার পর সবার শেষে অ্যাড করব সেই সেদ্ধ করে নেওয়া পাস্তা দিয়ে মিলিয়ে নিব। মিলিয়ে নিলাম। এবারে একটু লবণটা চেক করে নিব। ঠিক আছে, রান্নাটা হয়ে গেছে, চুলা বন্ধ করে দিচ্ছি। এখন পরিবেশনের পালা। তৈরি হয়ে গেল ভিন্ন রকমের খুবই মজার হোয়াইট সস পাস্তা। এভাবে হোয়াইট সস পাস্তা রান্না করে খেয়ে দেখবেন, খুবই মজা লাগে। তো আশা করছি হোয়াইট সস পাস্তার এই ভিন্ন রেসিপিটা আপনারা ট্রাই করে দেখবেন এবং আশা করছি ভালো লাগবে। ভিডিওটি দেখার জন্য এবং এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ভালো লাগলে লাইক বাটনে প্রেস করে উৎসাহিত করবেন এবং ফ্যামিলি ও ফ্রেন্ডসদের সাথে ভিডিওটি শেয়ার করে পাশে থাকবেন। আর সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে প্রেস করে অল বাটনে ক্লিক করে নেবেন, তাহলে আমি ভিডিও দেওয়ার সাথে সাথে আপনারা তার নোটিফিকেশন পেয়ে যাবেন। সবাই অনেক অনেক ভালো থাকবেন, আমার আর আমার পরিবারের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।